ঘুম থেকে ওঠার পরে মুখটা প্রচন্ড ফুলে গেছে। আর ঘুম থেকে উঠে কিছু করিনি, মা আমার শাশুড়িমা করছি, এখন স্নান করবো, করে রান্না চাপাবো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করবো, সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। নিনি মানে শুলে পরে ঘুমাই আরাম পাই। আমি তো প্রচণ্ড আমার চুল পড়ছে এখানে এসে, আমার চুলে 12টা বেজে 13টা হয়ে গেছে, কলেজ চলে প্রচণ্ড আয়রন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর সকাল আজকে সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম এই লেবু গাছটা দেখতে পেলে। এই লেবু গাছটা আমার বাপের বাড়ির দেওয়া, আমি বুনেছি, তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর ঘাস ফুলগুলোকে দেখো, এত সুন্দরভাবে ফুল ফুটে আছে। এগুলো আমি বাড়ি থেকে নিয়ে আসছি, কারণ আমার ফুল গাছ ফল গাছ খুবই পছন্দ লাগে, আর সবথেকে ভালো লাগে যখন গাছে ধরে থাকে। যাই হোক, তো আজকে সকালবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো সবাইকে আবারও বলছি গুড মর্নিং। তো তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে আমি ব্রাশটাও করে নিচ্ছি, কারণ নয়তো যদি দেরি করি লেট করি তাহলে রান্না করতে লেট হয়ে যাবে। তো মা এখন বাড়িঘর লেপছে, কাঁচা ঘরগুলো লেপছে, লেপে চান করে ঠাকুর দিবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর হাতে যে এটা নিলাম হাতে, এটা কিন্তু সরষের তেল। সরষের তেলটা নেওয়ার কারণ হচ্ছে তাহলে কি হাতে কলার যে একটা যে কষ ভাব থাকে, সেই কষ ভাবটা আমার হাতে লাগবে না, আর আমার হাতটা নোংরা নোংরা দেখতে পাবে না, ছাড়া ছাড়া হবে না। সেই যেহেতু হাতে একটু সরষের তেল মালিশ করে নিলাম, আর জলটার মধ্যে আমি হলুদ দিয়েছি যেন কলাটা যেন কালো না হয়। যাই হোক, কাঁচা কলা দিয়ে তরকারি বানাবো, আর কি করা আছে সেরকম সবজি বাজার কিচ্ছু নেই, তো ঘরে যা আছে তাই দিয়ে রান্না করতে হবে। তো আমি এখানে তোমাদের দেখাচ্ছিলাম পেঁয়াজটা জমজ, সেইটাই আমি তোমাদেরকে বলছিলাম যে দেখো পেঁয়াজটা জমজ মানে পেঁয়াজ কি আমাদের খাওয়া যায়? আমি তো জানি যে জমজ খাওয়া যায় না, যাই হোক জমজ সবাই মিলে খাবো জন্য সেই জন্য দিয়ে দিলাম পেঁয়াজটা। আর তরকারি রান্নাবান্না করি, রান্নাবান্না করে রেখে পরে যদি সময় পাই তাহলে তোমাদের সঙ্গে আবার একটু ভিডিওতে আসবো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ তো লাইক।